পিঠাগুলো কত নরম, তুলতুলে আর জালিদার হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁঠালের পিঠা তৈরি করে দেখাবো। তো এটা কাঁঠাল আমার বাজার থেকে কিনে নিয়ে এসেছে, তো ভাবলাম যে পিঠা তৈরি করে দেখাই আপনাদেরকে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে কাঁঠালের পিঠার রেসিপি। তো একটা চাকু দিয়ে কাঁঠালটাকে প্রথমে দুভাগ করে নিয়ে নেব। তো আমি এখানে দুভাগ করে নিয়েছি, নিয়ে এখন কাঁঠালের এই মোচাটা ফেলে দিলাম। তো কাঁঠালের রগলে আমি একটা গামলায় করে তুলে নিচ্ছি। এখন একটা ঝুড়িতে করে নিয়ে নেব, নিয়ে এখন এর রসটা বার করে নেব। তো বীজগুলোর সঙ্গে একসঙ্গে করে নিয়েছি, করে নিয়ে এখন আমি রসটাকে বার করে নেব। এইভাবে হাত দিয়ে ঝুড়িতে ঘষলে রসটা বার হয়ে যায় খুব সুন্দরভাবে। তো এখন দেখো আমি কাঁঠালের রসটা বার করে নিয়েছি। তো এদিকে আমি ময়দা দেওয়ার জন্য একটা চালনি নিয়েছি, তো ময়দাটা সেলে নেব। একটা কৌটো করে রেখেছিলাম, তো ময়দাটা আমি সেলে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য লবণ, দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিলাম বেকিং সোডা। আর আগে থেকে তো কাঁঠালের মিষ্টি আছে, তো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে বেকিং সোডার সঙ্গে মিক্স করে নিতে হবে। তো মিক্সড করে নিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আর অল্প অল্প করে ময়দা দিব আর ব্যাটারটাকে তৈরি করে নিব। তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিলাম আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না। তো এইভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর হাত দিয়ে দেখব যে ব্যাটারটা কেমন হয়েছে। তো হাত দিয়ে সামান্য পরিমাণে নিয়ে এইভাবে দিতে হবে। তো দেখলাম হবে কি না, এই এইরকম করে গোল হয়ে পড়বে। তো এদিকে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখন আমি দেখছি হবে কি না পিঠাটা। তো এইভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব, নিয়ে দেখাবো হচ্ছে কি না। একে একে সবগুলো পিঠা এইভাবে গোল করে দিয়ে দিলাম। কাঁঠালের পিঠাটা কিন্তু খেতে টেস্টি হয়। আর আমার পিঠা রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো এক পিঠটা হয়ে গেছে, আর অপর পিঠটা আমি ভেজে নিব। এটা জালটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে একে একে আমি সবগুলো উল্টে দিয়ে নিলাম। তো এখন ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিলাম, আর পিঠাগুলো কেমন হয়েছে আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো। কালারটা কত সুন্দর এসেছে আর নরম হয়েছে একদম, দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো ভিতরটা কিন্তু কাঁচা একদমই নেই, আর কত সুন্দর নরম হয়েছে, আর ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে। আবারও একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো ভিতরটা দেখো কত সুন্দর জালি জালি হয়ে আছে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।